আমালোকে ইয়াতে যাতায়াতের অসুবিধা বহুত মানে বেয়া, কারণ এই এই বাহর হাঁকুটো দি পার হব লাগে। বাহর হাঁকুটো এইটাই মোর পথ, 350 মানুষ ইয়াতে বসবাস করু, এইটাই মোর মূল রাস্তা। বুড়াঘাটা গাঁও পঞ্চায়েত উড়ার বই ফরিদপুর গাঁও সাংসদ বদরুদ্দিন আজমল সাহেব যেতিয়া যেতিয়া ভোট আয় তেতিয়া আমালোকে আশ্বাস দিয়ে যে আমালোকে আমাক ভোট দিও, আমি এই রাস্তাখন বনাই দিম আৰু এই ব্রিজখন বনাই দিমু, তোমালোকৰ যাতায়াতৰ সুব্যৱস্থা কৰি দিম। এতিয়ালৈকে পাৰ হৈ এতিয়া আমাৰ কোনো খবৰেই নোলায়। আৰু বিধায়ক আমলিছিলাম 300 মিটাৰ দূৰত মোৰ ফৰিদপুৰৰ পৰা, সিহঁতে আহি মোক আশ্বাস দি এনেকুৱা ভোট লৈ গৈছে, কিন্তু আজিলৈকে কোনো মোৰ ইয়াত স্কুলীয়া কলেজীয়া ছাত্ৰ এই এইটোৱেই মোৰ মূল পথ, এই বাহৰ হাগুৰেদি পাৰ হৈ যাব লাগে। এনেকুৱা চিকিৎসাৰ বাবে যেতিয়া যাব লগা হয় আগৰ নিচিনা বাহৰ চাং পাতি কান্ধত লৈ যাব লগা হয়, এনেকুৱা মোৰ ব্যৱস্থা, এনেকুৱা মানে অসুবিধা মোৰ পৰি আছোঁ আজি 25 বছৰ মান এনেকুৱা অৱস্থা। বাৰিষা বাৰলে বহুত অসুবিধা, মোৰ যাব নোৱাৰা হ'ল, যেতিয়া বাৰিষা আহে তেতিয়া যাবই নোৱাৰা হয়, বহুত ঘটনা হৈছে। মোৰ নিজা ভায়েকৰ মানে পুতেক এটা বাগৰি পৰি মৰি গৈছে এই পানীত কালো নদীত। সরকারের পর মুই এইটাই জারি জানাও যাতে মোর ব্রিজখন বনাই দিয়ে আর রাস্তাটো করে দিয়ে, এইটাই মোর দাবি সরকারের ওসর। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।